মহামায়া লেক। মহামায়া লেক চট্টগ্রামের মিশরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় অন্যতম কৃত্রিম হ্রদ। মিশরের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলমলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাঁবুতে রাতে ক্যাম্পিং করেও থাকতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজে ব্যবহৃত হয়। আর আমাদের আজকের গন্তব্য সেই মহামায়া লেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাইহান রুম্মান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমার উপজেলা থেকে মিশরায় মহামায়া লেক, আর আমরা এখানে যাচ্ছি শিক্ষা সফরে আমাদের গুইমারা সরকারি কলেজ থেকে প্রায় 122 জন শিক্ষার্থী। এখন আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, তাহলে দেরি না করে চলুন শুরু করে দেই আমাদের আজকের ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, আমরা যাবো হচ্ছে যাই মহামায়া লেক। তো এখন অলরেডি বাজে 6:35 মতো, আমরা যাচ্ছি শিক্ষা সফরে মহামায়া লেক, যেটা মিশরে অবস্থিত। তো আমরা প্রথমেই আমাদের কলেজে যাব, চলুন যাওয়া যাক। তো আমরা এখানে প্রথমে আমাদের সকালের নাস্তা করে নিব। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা সফরের সেই ব্যানার। আমরা যেহেতু দুপুরের খাবারটা মহামায়া লেকে গিয়ে রান্নাবান্না করবো, তো সেজন্য এখানে রান্নাবান্না করার জিনিসপত্রগুলো আমরা এখানে নিয়ে নিতেছি। তো আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি। আমাদের শিক্ষা সফরের জন্য 3টা গাড়ি নেওয়া হয়েছে, আমাদের পাশে আরেকটা গাড়ি, আমাদের আরেকটা গাড়ি আমাদের পিছনে। Thank you.
তো আমরা গাড়ির ভিতরে অনেক মজা আনন্দ করতেছি। তো আমাদের জীবনে এই দিনটা খুব স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। এটা হচ্ছে রামগড়ের চা বাগান। তো দেখতে থাকুন রামগড় চা বাগানের অপরূপ দৃশ্য, আর উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম মৈত্রী সেতু। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সে গন্তব্য মহামায়া লেকেই। প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি। তো আমরা রওনা দিচ্ছি সকাল 8টার দিকে, আর এখন বাজে হচ্ছে যায় দুপুর প্রায় 12টা। তো আমরা এখানে পৌঁছেছি প্রায় 12টার দিকে। সামনে দেখা যাচ্ছে মহামায়া লেকে প্রবেশের সেই গেট। তো আমরা অবশেষে প্রবেশ করলাম সেই মহামায়া লেকে। তো এটাই হচ্ছে সেই মহামায়া লেক। আমাদের গন্তব্য এখানেই ছিল আজকে। এটা হচ্ছে মহামায়া লেকে যাওয়ার সময় হাতের বাম পাশে পাহাড়ের উপরে কিছু দোকান আছে এখানে, আর এখানে বসে বিশ্রাম নেওয়ারও কিছু জায়গা আছে।
মহামায়া লেকের উপরে আমাদের ঘোরা প্রায় শেষ। এখন আমরা মহামায়া লেকে আমরা বোট নিয়ে ঘুরবো। তো এটা হচ্ছে আমাদের বোট। লেকের পানিগুলা দেখে স্থির মনে হলো, এই পানিগুলা মোটেও স্থির না। আমাদের একটা স্মরণীয় ঘটনা এই পানিতে হয়েছে, কেউ ভুলেও এই পানিতে লাফ দেওয়ার চেষ্টা করবেন না। আমরা লেকে যাওয়ার সময় আমাদের সাথে কিছু ফটোগ্রাফার গেছে, এই যে তারা ছবি তুলতেছে। আমরা এখন যাচ্ছি মহামায়া থেকে অবস্থিত সেই ঝর্ণায়। তো আমরা পৌঁছে গেছি সেই ঝর্ণায়। আর আমরা সামনে যে দিকটা আছে এখানে পানি একটু কম, আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন বা সাঁতার দিতে পারেন। আর ওই যে দেখা যাচ্ছে সেই ঝর্ণা, সবাই এখানে গোসল করছি। তো আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে, সবাই গোসল করতেছি। তো এটাই হচ্ছে মহামায়া লেকে অবস্থিত সেই ঝর্ণা। তো আমাদের সবারই ঝর্ণায় গোসল করা শেষ, আর আমরা এখানে লেকে প্রায় অনেকক্ষণ সাঁতার দিছি। তো এখন আমরা বিদায় নিব এখান থেকে।
তো এই পর্যায়ে আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা এরপর খাওয়া দাওয়া করবো, আমাদের একটা ট্যাপেল ড্র আছে, ওইটা করে আমরা এখান থেকে মহামায়া লেক থেকে বিদায় নিব। আমাদের গন্তব্যস্থলে আবার আমরা ফিরে যাব। তো এখানে আমাদের সেই র্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়েছে। আমার র্যাফেল ড্র নাম্বার ছিল 92, আর 91 নাম্বার যার ছিল সে পুরস্কার পাইছে কিন্তু আমি পাইনি। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।